না, দেয়ালটা ফুটো করে দি, তারপরে ফেলো তুমি জিনিস। আচ্ছা দাঁড়াও, ড্রিল মেশিন আনছি। ও খাটের ওপাশে জিনিস ফেলবে, ফেলতে পারছে না, তাই চিৎকার করছে। দাঁড়াও আমি ড্রিল মেশিনটা আনছি, আনতে বলছি তোমার পাপাকে। তোমার পাপা নিয়ে এসে দেয়ালটা ফুটো করে দেবে, ঠিক আছে? তারপরে তুমি পাশের বাড়ির রান্নাঘরে ফেলো জিনিসগুলো। ও তো দেয়াল ফুটো করার চেষ্টা করছে। কি ভাষা? না ইংরেজি না কানাডা। ওই দিক দিয়ে জিনিস ফেলতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা। নেই নেই জায়গা নেই। হ্যাঁ নেই তো, ওই জন্য তো বলছি তুমি ফুটো করো দেয়ালটাকে, বুঝেছ? একটা হাতুড়ি দিচ্ছি, নালে পাপাকে ডাকো, বলো পাপা দেয়ালটা ফুটো করে দাও। হ্যাঁ পা, পাপাকে ডাকো। বাবা, হ্যাঁ ডাকো পাপাকে। হ্যাঁ বলো, ড্রিল মেশিন এনে দেয়ালটা ফুটো করে দাও। আমি এই হলদিকে হয়েছে, এত চিল্লায় না মাম্মা, বলো আমি মাংকি হলদি কৌটো ফোন সব ওপাশে ফেলবো। ওরে বাবা, কালকে রাতে দুবার ঘুম থেকে উঠেছি। পাপাকে ডাকো, মাসিকে ডাকো তো। মাম্মা মাসি কই, ডাকো ডাকো।